আগামী দিন আমি আপনাদের অনুরোধ করব, রাস্তা আমাদের রাস্তা দেখায়, রাস্তা আমাদের পথ দেখায়। মানুষের জীবনে দেখবেন কখনো কেউ ভালো থাকে, কখনো অসুস্থ হয়ে যায়। রাস্তা ভালো মানে আপনি চলছেন ভালো। রাস্তা দু রকমের হয়, এক হচ্ছে মসৃণ রাস্তা, আর একটা হচ্ছে ভাঙা গর্তে পড়ে যাওয়া। শরীরেও যেমন মনে রাখবেন মাঝে মাঝেই রোগ দেখা যায়, যখন শরীর ভালো থাকে না রোগ দেখা দেয়। রাস্তাও যেমন ভেঙে যায়, গর্ত হয়ে যায়, তখনও মনে রাখবেন ওটা রাস্তারও শরীর খারাপ হয়ে যায়। অনেকে আছে শরীরটা ইচ্ছে করে ভেঙে দেয়। আর একটা গ্রামের লোকেদের লক্ষ্য রাখতে বলবো আর পুলিশকে, কোনো বড় ট্রাক যেন গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে না যায়, এরাই কিন্তু গ্রামের রাস্তাগুলোকে ভেঙে দেয়। এবং অনেকে আছে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা এগুলোকে অ্যালাউ করে দেয়, এটা হবে না। যিনি করবেন, সাধারণ মানুষ যদি জানতে পারেন, আপনারা জানেন আমাকে কোথায় বললে খবর পাওয়া যায়, সিএমও গ্রিভ্যান্সের সেল আছে, দিদিকে বলো আছে, স্টেট আমাকে কমপ্লেন করবেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেব। এগুলো মানুষের কাজ, মানুষের কাজ মানুষকে ভালো করে করতে হবে। গ্রামীণ রাস্তা আমি আবার বলেছি আমাদের সবচেয়ে সেরা, গ্রামীণ এলাকায় সব থেকে বেশি গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ গড়ে তোলার জন্য আমরা জাতীয় পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি দৈর্ঘ্যের গ্রামীণ রাস্তা তৈরি করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণের জন্য আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, এবং আরআইডিএ প্রকল্পের রাস্তার জন্য আমরা নাবার্ড থেকে পুরস্কারও পেয়েছি।